Hello guys, this is my house and a house to the Amar Goto Canada Ashar Potke, should the dinner Halavasha, should the dinner Bundu to Atske Ami Hebashata Serejabo, Sejon of Havlam, Tapada Kamar Bashata de Kijai, but that it should the dinami Kothatilam. It was a washer washing machine. অর্থাৎ যেখানে জামা কাপড় ধোই এরপর এদিকে হচ্ছে যে মেইন কর্ডর ধরে বাসাটা এই যে একটা রুম এই রুমটাতে টোটালি খালি কেউ নেই দেন এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটাতেও কেউ নাই হ্যাঁ দেন এটা হচ্ছে একটা ডিপ ফ্রিজ আর ওকে এখানে আরেকটা রুম এই রুমটা টোটালি খালি ওকে এখানে একটা আলমারি টাইপের এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম বাথরুম এই পাশে হচ্ছে আরেকটা রুম এই রুমটা তো কম্পারেটিভলি অন্য রুম থেকে বড় গত 14টা দিন আমি এই রুমেই ঘুমিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র আর এই পাশে হচ্ছে একটা স্টোররুম টাইপের স্টোররুম যেটাকে বলে এই পাশে হচ্ছে কিচেন যেখানে আমি পড়াশোনা করেছি অর্থাৎ আমি দিনের অধিকাংশ সময় এখানেই থেকেছি কারণ ওই রুমের আমাকে মাঝে মাঝে পানি খেতে হতো রান্না করতে হতো সো বেসিক্যালি আমি এখানে বসেই পড়াশোনা করেছি আমি আমার ক্যাবলগুলো খুলে ফেলেছি কারণ আমাকে কিছুক্ষণের মধ্যে হয়তো অন্য বাসায় মুভ করব এই হচ্ছে কিচেনটা ওভেন আমার পুরো রাইস কুকার যে আমাকে ভাত রান্না করে দিত এদিকে আছে চুলা স্টোভ এদিকে হচ্ছে ফ্রিজ এখানে আরেকটা রুম আছে ভিতর দিয়ে এই রুমটাও টোটালি খালি এই রুমে কেউ নেই প্রতিটা রুমে সিঙ্গেল অর্থাৎ দুইটা রুমে শুধুমাত্র ডাবল বেড আর বাকি প্রত্যেকটা রুমেই সিঙ্গেল সো এটা হচ্ছে আউটসাইড অফ দ্য হোম হচ্ছে আউটসাইড যাই হোক যেহেতু আমি এই বাসাটা ছেড়ে যাচ্ছি তো ভাবলাম এই বাসার স্মৃতিটা আমি রেখে দিই যাতে যেহেতু আমার এই বাসা আর ব্যাক করা হচ্ছে না সো থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন যাতে অন্য বাসায় অন্য যে বাসাটাতে মুভ করবো সে বাসাটাতে খুব ভালো থাকি ইনশাল্লাহ সবার কাছে এ দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ